গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা 12টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, তোমাদের পুলিশ হোক বা আপকামিং এসএসসি আট বাহিনী হোক, যে কোনো এক্সাইজ মেইন্স হোক বা কনস্টেবল 2021 প্রিলি মেইন্স হোক, তো তোমাদের খুবই বেনিফিট দেবে এই টাইপের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো করতে। দেখো ভাই, তোমার প্যারেন্টস আর তোমার টিচার যার কাছ থেকে গাইডে আসো তুমি, এরা বাদে তুমি সাকসেসফুল হওয়ার পরে কিন্তু বাকি রিলেটিভস, দূর দূর সম্পর্কের ফ্রেন্ড সার্কেল অনেক কিছু পাবে, কিন্তু তোমার ওই সাকসেস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তোমার প্যারেন্টস আর তোমার যেখান থেকে গাইডটা নিচ্ছ তোমার সেই স্যার বা দাদা টিচার এরাই সঙ্গে থাকে পৌঁছানোর। তো এগুলো বুঝতে হবে, তোমার হাতে যে টেকনোলজিটা আছে মাথায় রাখবে, ওই টেকনোলজিটার ভিতরে পৃথিবীতে যত ধরনের লোক আছে, মানুষ আছে, সমস্ত ধরনের মানুষ কিন্তু এই টেকনোলজির ভিতরেই রয়েছে, তোমার হাতের মুঠোয়। এবার তুমি কোন ধরনের মানসিকতার লোকের পেছনে ছুটবে সেটা সম্পূর্ণটা তোমার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তো যার কারণে নিজের গাইডেন্স আগে তোমার নিজের হতে হবে, তারপরে তুমি আমার মতন হোক বা যে কোনো কারো মতো হোক কাউকে খুঁজে নেবে। তো এটা একদম বাস্তব একটা সত্য। তো চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেনটি করানোর আগে আমাদের কমপ্লিট ম্যাথস কোর্স কনসেপচুয়াল শর্টকাট উইদাউট ফর্মুলা 5 to 10 seconds তুমি কনসেপ্টে করবে, বেসিক নয়, কমপ্লিট ম্যাথস কোর্স। 2 ইয়ার্সের জন্য ওয়ান টাইম পেমেন্ট মাত্র 1500 টাকা। আর আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য নদিয়া নতুন গোপালপুর কোচিং সেন্টার, এখানে যদি কোচিং নিতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা যদি দূরে তোমাদের বাড়ি হয় তাহলে অনলাইন কোর্সে আসতে পারো, নো প্রবলেম। আর প্রত্যেকটা ক্লাসেরই আমাদের ডিসক্রিপশানে কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কটা গিয়ে তোমরা চেক আউটও করতে পারো। চলে আসি আমরা কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 1, একটি সংখ্যার 2 এর 5 এর 4 এর 9, সংখ্যাটির 5 এর 7 এর 4 এর 15 থেকে 8 কম হলে সংখ্যাটির 1 এর 5 এর মান কত? তো এই টাইপের কোশ্চেন তোমরা পাবে ভগ্নাংশ ক্যাটাগরি, ঠিক আছে? এবার ভগ্নাংশ যখনই থাকবে মাথায় রাখবে যে টাইম কনজিউম হবে, তুমি বেসিকে চলো যেভাবে করো দেখবে যে তোমার টাইম কনজিউম হবে। তো এই যে মূল ধারাটা যে কী করে আমরা টাইম বাঁচাতে পারি, সবই ভাই পরীক্ষার হলে 90 মিনিট মানে পুরোটাই হচ্ছে টাইমের খেলা। দেখো প্রথমে বলেছে সংখ্যাটার 2 এর 5, তাহলে 2 এর 5 এর আছে, এর মানে গুণ হয় 4/9, গুণফলটা কত পাবো, 4 দুগুণে 8/5 = 45। তারপরে 5/7 এর 4 এর 15, 5 দিয়ে কাটা যাচ্ছে 15 কে 3 বার, তাহলে গুণফলটা কত পাচ্ছ, 4/3 = 21। এবার নাম্বারটা আমরা জানি না, নাম্বারটা আমরা যদি ভেবে নিই 21 আর 45, 45 কে ফ্যাক্টর করতে পারি 5 × 9, আর 21 কে 3 × 7, তাহলে 3 তো 9 এর ভিতরে আছে, তাহলে 9 × 7 × 5, এটা পেলাম আমরা নাম্বারটা। নাম্বারটার যদি 8/15 বের করি, 8/15, তাহলে 3 এর মধ্যে আছে, সরি 8/45, তাহলে 5 × 9 = 45, 7 পড়ে থাকছে 7 8 56 পাবো। আর এই নাম্বারটারই যদি আমরা 4/21 বের করি, 3 × 7 = 21, 3 × 5 = 15, 4 × 15 = 60 পাবো কিনা, পাবো। সিম্পলিফাই করে তুমি এইটুকু আসলে, এবার এই যে 8 কম হলে মানে এত এর থেকে 8 কম হলে, তাহলে এখন আমরা 60 পেলাম, আগে 56, তাহলে এখনকার থেকে আগে কত কম ভ্যালু, 4 কম, কোশ্চেনে দেওয়া রয়েছে 8 কম, কত গুণ, 2 গুণ, তাহলে নাম্বার যেটা এর সঙ্গে আরও 2 গুণ করে দাও, তাহলে এটা বেরোলো তোমার নাম্বারটা। এবার কি বলেছে, সংখ্যাটা বের করতে বলেনি, সংখ্যাটার 1/5 এর মান, তাহলে সংখ্যাটার সঙ্গে 1/5 মাল্টিপ্লাই করে দাও, 5 কেটে গেল, 7 × 9 = 63, 2 × 9 = 126, তাহলে 126 অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? তো জটিল ক্যালকুলেশনও সহজে আমাদের এগোতে হবে, শুধু এই নয় যে ধারাবাহিকতার মাধ্যমে আমরা সলিউশন প্রসেসটা শিখলাম, কিন্তু ক্যালকুলেশনটা ফার্স্টলে তখন কী করে তুমি উদ্ধার হবে, তো এই প্রসেসেও এগোতে হবে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 2, মোস্ট ভাইটাল কোশ্চেন, তুমি যে কোনো পরীক্ষায় বসো, 6টি ঘন্টা একসঙ্গে বাজানোর পর তারা যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর
পরপর বেজে উঠল, তাহলে 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজবে? এই টাইপের কোশ্চেন আমি অবাক হয়ে যাই, আমার সেন্টারের ছেলেরা না করেই উত্তর বলে দিচ্ছে, পেন ছোঁয়াচ্ছে না, অবাক লেগে যায়। তো এই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমামই ভুল করে এবং ভুল করানোর জন্যই দেয়। অনেক সময় কোশ্চেনে একটু বাড়তি দিয়ে বলে দিল যে প্রথমবার বাদে ঘন্টাগুলো কতবার বাজবে, সেক্ষেত্রেও ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখো কত সেকেন্ড অন্তর বাজছে, 2, 4, 6, 8, 10, 12, এত সেকেন্ড অন্তর অন্তর বাজছে। এবার এদের এলসিএম নিয়ে নাও, এলসিএম কত পাবে? দেখো 8-এর মধ্যে 2 আছে, 4 আছে, আউট করে দাও। 12-এর মধ্যে 6 আছে, আউট করে দাও। যদি 8 আর 12 লসাগু করতে বলি তুমি কত বলবে? 24। এবার 8ও আউট হয়ে গেল, 12ও আউট হয়ে গেল, পড়ে থাকছে 10। এবার তোমাকে যদি বলি 24 আর 10-এর লসাগু করতে, দেখো 10-এর মধ্যে 2 এক্সট্রা আছে, সেটা এর মধ্যে আছে, কিন্তু 5 পড়ে থাকছে, 5 24-এ কত? 120। 120 এটা কি সেকেন্ড? তাহলে 120 সেকেন্ডে গিয়ে এই যে যে টাইম লিমিটের গ্যাপটা, এখানে গিয়ে ঘন্টাগুলো একবার বেজে উঠল। এবার আমাদের বলেছে 30 মিনিট, তাহলে 30 মিনিটে এই টাইম গ্যাপটা কতবার আসবে? 120 সেকেন্ড, এটা মিনিট, ইনটু 60 করে দাও, এটা কত হয়ে গেল? সেকেন্ড। তাহলে একে যদি আমরা 160 দিয়ে ভাগ করি, 2 বার 15 বার, তাহলে এই যে যে 30 মিনিটের মধ্যে 120-এর ইন্টারভেল 15 বার আসলো, অনেকে তাড়াহুড়োর মধ্যেই 15 বার মার্কিং করে বেরিয়ে যায়। তো তারা কাউন্ট করার সময় বাড়ি গিয়ে কাউন্ট করে যে না আমার এ কোশ্চেনও ঠিক, কিন্তু আদতে সে নেগেটিভ খেলো উল্টে। যার কারণে তোমাদের বারবার করে বলি, যেখানেই গাইড নাও বা যার আশেপাশে দাদা টাদা সিনিয়র থাকতে পারে, তো তাদেরকে দিয়ে না কোশ্চেনগুলো একটু চেক আউট করবে, তোমার ভুলগুলো সে কিন্তু ধরবে। তাহলে এখানে একবার বেজেছে, এখানে একবার, তাহলে টোটাল ঘন্টাগুলো কতবার বাজবে 30 মিনিটে? 16 বার, আর 16 বারই তোমার অ্যান্সার অপশান নাম্বার এ। আর যেটা বললাম যে প্রথমবার বাদ দিয়ে যদি বলতো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে কী করে, এই যে 15 বার আসলো, এখান থেকে একবারটা বাদ দিয়ে দিয়ে 14 বার মার্কিং করে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু না, সেক্ষেত্রে এই একবারটা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে 15 বারই অ্যান্সার আসে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, খুবই সুন্দর কোশ্চেন। 2টি সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগুর 28 গুণ, তাদের লসাগু এবং গসাগুর যোগফল 1740। যদি একটি সংখ্যা 240 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অনেক কিছু দেবো না করেও না তোমাদের ফ্রি ক্লাসে দেওয়াই হয়ে যাচ্ছে। তো এই টাইপের কোশ্চেনের জন্য তুমি অবজেক্টিভ পরীক্ষায় বসছো, তোমাকে 5 নম্বর পরীক্ষক দেয়নি, 1 নম্বর দিয়েছে, তুমি সেই এক্সপেক্স নিয়ে এসে করবে 5 নম্বরের ডেসক্রিপটিভ। এবার তোমায় একটা কথা বলি, ডেসক্রিপটিভ পরীক্ষায় যে মেথডটা দেখাবো যদি ইমপ্লিমেন্ট করে দাও 0 পাবে, আর আমার কাছে যদি এর যে সলিউশন তুমি জানো সেটা যদি সলিউশন আমাকে দেখাও তাহলেও আমি তোমাকে 0 দেবো অবজেক্টিভের ক্ষেত্রে। তো কেন 0 দেবো? কারণ তোমাকে যে টাইমটা আমি ধরে দেবো সেই টাইমের মধ্যে তুমি দিতে পারবে না, তাহলে কি তুমি তো 0ই পেলে, নেগেটিভ তো খেলে না, কারণ তুমি সেই টাইমের মধ্যে করে উঠতে পারো নি। দেখো এসব ক্ষেত্রে এখানে যে 28 গুণ রয়েছে একে টেনে নিয়ে আসো, তাহলে 28 একে ফ্যাক্টর করে দাও, 4×7, দুটো উইংস। তাহলে একটা সংখ্যা 240 রয়েছে, 4-এর মান 240, কত গুণ? 60 গুণ, 7-এর মান 60 গুণ বাড়িয়ে দাও, 420 তোমার অ্যান্সার অপশান নাম্বার ডি। তাহলে বুঝতে পারলে যে কেন তোমাকে এতক্ষণ বলছিলাম যে আমি তোমাকে 5 নম্বর দেব না, 1 নম্বর দেব, তাহলে তোমার 1 নম্বরের জন্য এগোতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, মাধ্যমিক পরীক্ষায় সাথী 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, এবং জয়া 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, পাশ করতে শতকরা কত নম্বর পেতে হয়? এবার এই টাইপের কোশ্চেন আমি দুভাবেই দেখাই, ঠিক আছে, একটা কমন প্রসেস, একটা নিজস্ব প্রসেস। দেখো আগে নিজস্বটাই দেখাই, 30% তো ভগ্নাংশ ভ্যালু 3/10, 45% 9/20,
এবার নাম্বার ধরে নিই যে পরীক্ষায় কত নাম্বারের পরীক্ষা হয়েছিল, 10 আর 20-র লসাগু কত পাবে? 20। মনে করো যে 20 নাম্বারের পরীক্ষাটা হয়েছিল, একজন সাথী আরেকজন জয়া। সাথী যদি 20 নাম্বারের 3×10 পেত, 10 × 20 = 3×2 = 6 নাম্বার পেত, ঠিক আছে। আবার জয়া 20 নাম্বারের যদি 9×20 পেত, 20×20 কেটে গিয়ে 9 নাম্বার পেত। এবার এক্ষেত্রে একটা কন্ডিশন ঘটেছে, কী কন্ডিশন? বলেছে সাথী 30 নম্বর পাশ নম্বর থেকে কম পেয়েছে আর জয়া 15 নম্বর পাশ নম্বর থেকে বেশি পেয়েছে। আমরা যদি আমাদের ডাটাটা অনুযায়ী গ্যাপটা দেখি, 3 নম্বরের গ্যাপ, কিন্তু এখানটায় যদি অ্যাকচুয়াল নাম্বারের গ্যাপ দেখি, 45 নম্বরের গ্যাপ, এখানে 3 এখানে 45 আলাদা, ব্যালেন্স করো, 3-এর মান 45, কত গুণ? 15 গুণ। তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 20 নম্বর ধরেছিলে, 15 গুণ বাড়িয়ে দাও, 300 নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল। তাহলে পাশ নম্বর কতটা? যে কোনো একটা উইংস ধরতে পারো, 9-এর সঙ্গে যদি আমরা 15 গুণ বাড়াই, 135। এবার 135 নম্বর জয়া পেয়েছে, কিন্তু জয়া 135 নম্বরের মধ্যে 15 নম্বর বেশি পেয়েছে পাশ নম্বর থেকে, তাহলে এখান থেকে 15 যদি বিয়োগ করো তাহলে পাশ নম্বর কত আসলো? 120। তোমরা এই নয় যে এটাই ধরবে, এখান থেকেও ধরতে পারো, 6-এর সঙ্গে যদি তোমরা 15 গুণ বাড়িয়ে দাও না, 6×15 = 90, 90-এর সঙ্গে 30 অ্যাড করে দাও, সেক্ষেত্রেও 120। যে কোনো একটা সাইড ধরেই এগোতে পারো, কোনো ইস্যুজ নেই। তাহলে পার্সেন্টেজ আমরা কত পাবো? 120 নম্বর লাগবে পাস করতে, পরীক্ষা হয়েছে 300 নম্বরের, × 100-এ কত? 0 0 কাটবে, 3 দিয়ে একে 40 বার, তাহলে কত পার্সেন্ট? 40%, অপশান নাম্বার সি। এটা আসলো আমাদের ভগ্নাংশ অ্যাটাক করে, তুমি ডাইরেক্টলি ডাটাগুলো পেয়ে যাবে। আর যদি মনে হয় যে না ভগ্নাংশ ধরে এগোবো না দাদা, তাহলে তুমি কিভাবে এগোবে? তবুও রাস্তা আছে, পার্সেন্টেজ ধরে এগো। দেখো, 30% নম্বর পেয়েছে, কিন্তু 5 নম্বর থেকে 30 নম্বর কম। জয়া 45% নম্বর পেয়েছে, 5 নম্বর থেকে 15 নম্বর বেশি। নাম্বারের ডিফারেন্স কত? 45। পার্সেন্টেজের ডিফারেন্স কত? 15। 15% ডিনোট করছে 45-কে, 1% মানেই 3 গুণ, 100% মানে 3 গুণ বাড়াবে। 300 নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল, তাহলে এটা আসলো টোটাল পরীক্ষা। এবার তোমার যে কোনো একটা সাইড ধরে পাস মার্কস খুঁজতে হবে। যদি ফার্স্ট ধরি, 300-এর 30% কত আসবে? 30/100, 0 0 কাটবে, 90 নম্বর। কিন্তু এই 90 নম্বর পেয়েছে পাস করার থেকে 30 নম্বর কম, তাহলে এর সঙ্গে 30 অ্যাড করবে, = 120। এবার সেম টু সেম প্রসেস তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে। যেভাবে খুশি, যেদিকে খুশি এগোবে, কোনো রকম ইস্যুস নেই। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 2টি সংখ্যার গুণফল 60, একটি সংখ্যার 25%, অপর সংখ্যার 15%-এর সমান হলে বৃহত্তর সংখ্যাটি কত? তো কমন একটা টাইপ তোমাদের হয়তোবা সোজাসুজি রেশিও দিতে পারে, এখানে পার্সেন্টেজের জায়গায় রেশিও করে দিতে পারে, গুণফলের সঙ্গে কম্পেয়ার করতে পারে। এক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা বাড়ানোর জন্য তোমাদের কি পার্সেন্ট ঢুকিয়ে দেওয়া। মনে করো যে সংখ্যা দুটো, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। বলেছে একটি সংখ্যার 25%, তাহলে এই সংখ্যাটার যদি 25% করো আর অপর সংখ্যার 15%, তাহলে এই সংখ্যার যদি 15% করো, বলেছে দুটোর মান সমান হয়, সমান করো, পার্সেন্ট আউট হয়ে গেল, 5 দিয়ে কাটো, 5×5=25, 5 দিয়ে কাটো 3 বার, তাহলে এর নিচে যদি বিকে শিফট করো, এপাশে তো 3 পড়ে আছে, 5 এখানে শিফট হয়ে যাবে, এর মান 3, বির মান 5, সংখ্যা দুটো পেয়ে গেলে রেশিও 3:5, যদি গুণ করো 3×5=15, গুণফল 15 পাচ্ছ, কিন্তু এখানে গুণফল দেওয়া রয়েছে 60, তাহলে 15-এর মান 60, কত গুণ? 4 গুণ, তাহলে যেহেতু গুণফল আমরা আন্ডার রুট করে 2 গুণ করব। বৃহত্তর সংখ্যাটা বলেছে দ্বিগুণ বাড়াও, 5×2=10, বৃহত্তর সংখ্যা অপশান নাম্বার এ। ক্ষুদ্রতম বললে 3-এর সঙ্গে দ্বিগুণ করতে 6 আসতো, ক্ষুদ্রতম, ঠিক আছে।
তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বছরের শুরুতে কৌশিক 14,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কয়েক মাস পর তার বন্ধু অরিত্র এসে 21,000 টাকা বিনিয়োগ করে, ওই ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের লাভের পরিমাণ একই হলে অরিত্র কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ কোশ্চেন। দেখো কে কে আছে, কৌশিক আর হচ্ছে অরিত্র, কৌশিক এস টু অরিত্র। কৌশিক 14,000 টাকা, কৌশিক 14,000 টাকা এস টু অরিত্র 21,000 টাকা বিনিয়োগ করেছে। যদি রেশিও করো 0-0 আউট, 7 দিয়ে কাটো 2 বার, 7 দিয়ে কাটো 3 বার, তাহলে এটা কি এদের প্রিন্সিপালের রেশিও বা মূলধনের অনুপাত। এবার বলেছে যে লাভের পরিমাণ একই, লাভের পরিমাণ যদি একই হয় তাহলে এই মূলধনেরই উল্টো রেশিও কি পাবে বলো তো, টাইমের রেশিও পাবে। তাহলে ব্যস্তানুপাত করে দাও 3:2, কী পেয়ে গেলে টাইমের রেশিও। এবার দেখো অরিত্র কিছু মাস বাদে ব্যবসায় যোগ দিয়েছে, কিন্তু শুরু থেকে বছরের শেষ পর্যন্ত কে ছিল ব্যবসাটায়, কৌশিক। তাহলে কৌশিকের টাকাটা পুরো বছর ধরে খেটেছে, পুরো বছর মানে 12 মাস। তাহলে এই 3-এর মান হচ্ছে 12 মাস, কত গুণ 4 গুণ, 2-এর সঙ্গে 4 গুণ বাড়াও, 4 দুগুণে 8 মাস। এবার অনেকে তাড়াহুড়োর মধ্যে এখানে 8 মাস অ্যাটেন্ড করে ফেলবে, ভুল হবে। কৌশিকের টাকাটা 12 মাস খাটলে অরিত্রর টাকাটা 8 মাস খেটেছে, তাহলে কৌশিকের টাকা 12 মাস খাটলে অরিত্রর টাকা 8 মাস খেটেছে, কত মাসের গ্যাপ, 4 মাসের গ্যাপ। তাহলে এই যে 4 মাস অরিত্রর টাকা কম খেটেছে, তার মানে কি 4 মাস পরেই অরিত্র ব্যবসাটায় যোগ দিয়েছে। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সার আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7, একটি ব্যবসার বাৎসরিক লাভ 15,000 টাকা, দুজন বন্ধুর মধ্যে একজনের মূলধন 60,000 টাকা এবং লাভের পরিমাণ 9,000 টাকা হলে দ্বিতীয় জনের মূলধন কত ছিল। তো তোমার একটু হলেও জটিল বা কঠিন মনে হতে পারে, কিন্তু ইজি টাইপ। দেখো দুজন বন্ধু, মনে করো এ একজন বন্ধু, বি আর একজন বন্ধু, টোটাল লাভ কত দেওয়া রয়েছে 15,000 টাকা, দুজনের টোটাল লাভ 15,000 টাকা, কিন্তু একটা বন্ধু লাভ পেয়েছে 9,000 টাকা। একটা বন্ধু যদি 9,000 টাকা পায়, টোটাল যদি 15,000 হয়, তাহলে বাদ বাকি 6,000 নিশ্চয়ই সেকেন্ড বন্ধুটা পেয়েছে। রেশিও করে দাও 3:3, 9; 3:2, 6। এটা কিসের রেশিও পেলে? প্রফিটের রেশিও পেলে। এবার কি বলেছে, দ্বিতীয় জনের মূলধন কত ছিল, দুজনে ব্যবসা ছেড়ে চলেও যায়নি বা আগে পরে কেউ ব্যবসায় যোগ দেয়ও নি, তাহলে কি হবে, মূলধনের শেয়ারই প্রফিট শেয়ার, প্রফিট শেয়ারই মূলধনের শেয়ার। কি বলেছে, প্রথম জন 60,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এই বন্ধুটা যদি 60,000 টাকা বিনিয়োগ করে কত গুণ বেশি, 20,000 গুণ বেশি, এর সঙ্গে তুমি 20,000 গুণ বাড়িয়ে দাও, 20×2=40,000 অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, জটিল পাকানোর বা জটিল ভাবার কোনো রকম প্রবলেম নেই, তবে এই টাইপের কোশ্চেন তুমি পেতে চলেছো এইটুকুই আশা করব। বোর্ডে আমার কেউ নেই, কিন্তু আমি মনে করি যে এই টাইপের কোশ্চেন থাকাটা জরুরি এবং থাকতে পারে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8, যখন সুদ আসলের 4/25 এবং সুদের হার ও সময় সমান হলে সুদের হার কত। যখনই সুদের হার আর সময় সমান হবে তখন এই টাইপের ফরম্যাটটা ইউজ করবে। কনসেপচুয়ালি বলছি, আসলের 4/25 সুদ, তাহলে প্রিন্সিপাল এস টু ইন্টারেস্ট কী হবে, 25 টাকা যদি আসল হয় 4 টাকা তোমার সুদ হবে। তাহলে রেট পার্সেন্ট কীভাবে বের করবে, 4 টাকা সুদ পাচ্ছ, 25 টাকা আসল, ইনটু 100-এ কত, যেহেতু সুদের হার আর সময় সমান বলা আছে না,
এর আন্ডার রুট করে দেবে। 400 বর্গমূল কত? 20। 25 বর্গমূল 5, 5 দিয়ে কেটে দাও একে 4 বার, তাহলে 4% কী হবে সুদের হার? অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 9, আগেরটা ছিল সরল সুদের, এটা আসলো চক্রবৃদ্ধি সুদের। তো দুই টাইপটাই খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে দুই বছরে সুদে আসলে 9/4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? এই টাইপও খুবই ইম্পর্ট্যান্ট কম্পিটিশন ফিল্ডের জন্য। দেখো, আসল প্রিন্সিপাল এক্ষেত্রে হচ্ছে কি সুদ আসল বা অ্যামাউন্ট। যদি আমার 4 টাকা আসল হয়, 4/9/4 গুণ মানে 9 টাকা আমার কি হচ্ছে সুদ আসল। টাইমটা কত দেওয়া? টাইমটা দেওয়া 2 বছর, তাহলে যেহেতু টাইমটা 2 বছর, আন্ডার রুট করে দাও 2:3। 2 টাকা দিলে 3 টাকা সে ফেরত দিচ্ছে সুদ আসল সমেত, তাহলে এই বাড়তি 1 টাকাটা কি ইন্টারেস্ট। তাহলে রেট পার্সেন্ট বের করবে কি করে? 1 টাকা সুদ হচ্ছে তোমার আসল কত টাকা? 2 টাকা, তাহলে 1/2 মানেই 50%, আর এটাই তোমার অ্যান্সার, বা ইনটু তুমি 100 করতে পারো। অপশন নাম্বার এ অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10, দীপেনবাবু পেনশনের টাকা থেকে 9,000 টাকা দিয়ে 2টি গরু কিনলেন। একটি গরু তিনি 15% লাভে বিক্রি করেন, দ্বিতীয়টি 25% ক্ষতিতে বিক্রি করায় কোনো লাভ বা ক্ষতি হলো না, তাহলে গরু দুটির ক্রয় মূল্যের অনুপাত কত? সিম্পল বুঝেই যাচ্ছ যে অ্যালিগেশন হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ। দেখো, 15% লাভে একটা গরু বিক্রি হয়েছে, আরেকটা গরু 25% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাই তো? আর ওভারঅল তোমার বাড়ি গিয়ে দেখলে 0% বাড়ি নিয়ে গেছো। 15 থেকে 0 বাদ দিলে 15, 0 থেকে -25 করলে 25, রেশিও করে দাও 5:3, তাহলে 5:3 আমাদের অ্যান্সার আসবে, অপশন নাম্বার বি। এটা হচ্ছে রুল অফ অ্যালিগেশন, কিন্তু পরীক্ষার হলে মেন্টালি প্রেশারে এই যে -25 করে দিতে হয়, এর ক্যালকুলেশনটা জটিল পেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যালিগেশন ছাড়া আদার্স কোনো প্রসেসে এগোতে চাই, সেক্ষেত্রেও কী করে এগোতে পারি? দেখো, 15%-এর ভগ্নাংশ ভ্যালু কী? CP:SP এখান থেকে পাবে। ভালো করে বুঝে নাও, কনসেপ্টটা তোমার ভিতরে থাকাটা জরুরি। 15% লাভে 3/20, তাহলে 20 টাকায় যদি প্রথম বস্তু কিনতো, 23 টাকায় প্রথম বস্তুটা বিক্রি হতো, পরের বস্তুটায় 1/4 25%-এর ভগ্নাংশ ভ্যালু, তাহলে 4 টাকার বস্তু 3 টাকায় বিক্রি হয়েছে। এবার যে কনসেপ্টটাই আসবে, 20 টাকার বস্তু 23 টাকায় বিক্রি, যেহেতু 3 টাকা লাভ, এক্ষেত্রে 1 টাকা লস। কিন্তু কন্ডিশনটা কী বলেছে? সে বাড়ি গিয়ে দেখলো 9,000 টাকা নিয়ে গেছে, 9,000 টাকাই তার পকেটে নিয়ে বাড়ি এসছে, তাহলে কি তার কোনো লাভও হয়নি, তার কোনো ক্ষতিও হয়নি। কিন্তু এক্ষেত্রে যদি 3 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে তো 2 টাকা সে পকেটে করে বাড়ি নিয়ে যাচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 × 3 - 3 + 3 কেটে যাবে, তাহলে এখানে যখন 3 গুণ করলে এখানে 3 গুণ, এখানেও 3 গুণ, রেশিওর হারে 3×4 = 12। জাস্ট আর কিছুই করার নেই আমাদের। প্রথম বস্তুটার ক্রয় মূল্য 20 টাকা = দ্বিতীয় বস্তুটার ক্রয় মূল্য 12 টাকা, রেশিও করে দাও 4:20:3×12, 5:3। তাহলে শুধুমাত্র যে অ্যালিগেশনই তোমাদের এই টাইপের কোশ্চেন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে সেটা নয়, তুমি কনসেপ্ট ধরেও এগোতে পারো। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 11, এক যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলো যে একটি ট্রেন তাকে 3 সেকেন্ডে অতিক্রম করলো, এবং অপর দিক থেকে সমান দৈর্ঘ্যের একটি ট্রেন তাকে অতিক্রম করলো 4 সেকেন্ডে, তাহলে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে?
তো তুমি কি করবে, ফর্মুলা ইউজ করে দেবে, তাই না? আমাদের সেন্টারেও নতুন নতুন যারাও বা আসে তারা শুরুতেই এই ভুলটা করে, ধীরে ধীরে তারা স্টেবল পজিশনে চলে আসে। দেখো প্রথম ট্রেনটা 3 সেকেন্ড, পরের ট্রেনটা 4 সেকেন্ড, এটা কি টাইম লাগছে? ডিস্টেন্স ভেবে নাও, 3 আর 4-এর লসাগু 12, এটা ডিস্টেন্স। ডিস্টেন্সকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো, তোমাকে কী দেবে? স্পিড দেবে না? শিখে এসছো? তাহলে 3 4-এ 12, 3 4-এ 12। এবার দেখো একে অপর দিক থেকে, এবার অপর দিক মানে ডাইরেকশনটা অপোজিট দিক, তাহলে রিলেটিভ স্পিডটা কী হবে? প্লাস হবে, 4 আর 3 7, তাহলে আপেক্ষিক গতিবেগটা 7 মিটার পার সেকেন্ড। দূরত্ব কত? 12-এর দ্বিগুণ করে দাও, 12-2 = 24 মিটার। তাহলে এই যে 12-এর দ্বিগুণ করে দিলাম কেন? কারণ সমান দৈর্ঘ্যেরই দুটি ট্রেন। তাহলে টাইম বের করতে হবে কত সময় নেবে। দূরত্ব গেছো তুমি 24 মিটার, কী স্পিডে যাচ্ছ? 7 মিটার পার সেকেন্ড। তাহলে 24/7 সেকেন্ড অপশন নাম্বার বি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? জীবনে ভুল হবে না, কনসেপ্টটি তুমি ইমপ্লিমেন্ট করে আসবে। নেক্সট কোশ্চেনে আসি। এবার আগের কোশ্চেনটা তুমি ফর্মুলা মুখস্থ করে, দাদা ফর্মুলাই আমি করে ফেলেছি, কিন্তু কি পরীক্ষার হলে ওই যে আগে 2 দিতে হয় ওটা আমি দিতে ভুলে গেছি, ভুলভাল উত্তর চলে এসছে। এবার আগেরটার তাও ভুলভাল সূত্র কিছু মাথায় রাখতে পারলে এইটা সূত্র তুমি করো, ঠিক আছে? একটি ট্রেন তার প্রকৃত গতির 2/3 গতিতে চলতে থাকলে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে 45 মিনিট বাড়তি সময় লাগে। ওই দূরত্বটি পৌঁছাতে ট্রেনটির প্রকৃত সময় কত লাগবে? এখানে সব থেকে মূল ভাষা বা শব্দটা হচ্ছে নির্দিষ্ট স্থান, মানে দুটো যে গতিবেগের অন্তর হচ্ছে ওই একই দূরত্বটা অতিক্রম করতে, যার কারণে নির্দিষ্ট শব্দটা বাংলায় ব্যবহার হবে। তো এর তো তুমি ফর্মুলা ইমপ্লিমেন্ট করবে না, তো সেক্ষেত্রে কী হবে? এখানে দুটো অরিজিনাল স্পিডটাকেই তুমি ভাবো, প্রকৃত গতি আর এখনকার স্পিডকে নাও। প্রকৃত গতির 2/3, তাহলে প্রকৃত গতি যদি 3 হতো এখন 2, তাহলে এটা কি স্পিড? তাহলে স্পিডের রেশিও এটা, যেহেতু দূরত্বটা নির্দিষ্ট তাহলে স্পিডের উল্টো রেশিও কি হয় টাইমের? তাহলে ব্যস্তানুপাত করে দাও, 2:3। আগে যদি 2 মিনিট লাগতো এখন 3 মিনিট লাগছে, আগের থেকে এখন কত মিনিট বেশি লাগছে দেখতে পাচ্ছ? 1 মিনিট বেশি। কোশ্চেন বলেছে 45 মিনিট বেশি, একের থেকে তো 45 গুণ বুঝতেই পাচ্ছ। আমাদের বলেছে প্রকৃত সময় কত লাগবে, তাহলে অরিজিনাল স্পিড 45 গুণ বাড়িয়ে দাও, 45 × 2 = 90 মিনিট আমাদের কি আসবে অ্যান্সার, অপশন নাম্বার বি। এবার এক্ষেত্রে অপশনস দেখে তোমরা 2 সেকেন্ডসে অ্যান্সার করতে পারো, সেটা কীরকম? দেখো 45 মিনিট বাড়তি সময় লাগছে, এটা একটা টাইম ডিফারেন্স, তো 45 গুণই বাড়বে। তাহলে 45-এর মাল্টিপল একমাত্র 90 বাদে পুরো কোশ্চেনটাতে কোথাও 45-এর মাল্টিপল নেই। তাহলে 45 তোমরা চোখ বন্ধ করে মার্ক করে দিতে পারো। কোশ্চেনটাতে যদি বলতো যে এখন কত সময় লাগবে, জাস্ট এই 3-এর সঙ্গে 45 মাল্টিপ্লাইড করে দাও, 135 মিনিট এখন সময় নিচ্ছে, ঠিক আছে? তো এই 12টা কোশ্চেন করানোর জন্য তোমাদের এসেছিলাম, সেন্টারেও এই মক টেস্টটা হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি মনে হয় যে না তোমার সাকসেসের পেছনে প্যারেন্টস বাদে সঠিক যে গাইডেন্স দরকার আমাদের দিয়ে হবে, তাহলে নির্দ্বিধায় তোমরা আমাদের এই ম্যাথসের কমপ্লিট কোর্সে চলে আসতে পারো। কোর্সটা করার পরে উইদিন 1 মান্থ তোমাদের ম্যাথসের প্রতি যে ভয় বা ভীতি সেটা তোমরা নিজেরাই ভাববে যে আমাদের জায়গাটা কোথায় চলে এসেছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।